যারা গুনাহগার জাহান্নামে যাবে, জাহান্নামটা কেবল আল্লাহ পাক তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। নামাজ সারিয়া দেওয়া গুনার কাজ, বেপর্দায় যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তারে দেখা কবিরা গুনা, গুনাহের কাজ। একটা কবিরা গুনার নিম্নে শাস্তি 7000 বছর জাহান্নামের আগুন। মিথ্যা বলা গুনা, কারো হক নষ্ট করা গুনা, গালি দেওয়া গুনা, সুদ খাওয়া গুনা, চুরি করা গুনা, ডাকাতি করা গুনা, ভাইয়ের হক নষ্ট করা গুনা, বাবার সাথে বেয়াদবি করা গুনা, মায়ের হক নষ্ট করা গুনা, এই যে গুনা করতেছো ওয়াল্লার বান্দারা, তওবা না করিয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও, আমার আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ও নবী বলে দেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, জাহান্নামের হাঙ্কাবেদের হাতে পায়ে শিকল লাগানো হবে, ওই জাহান্নামের আগুন দিয়ে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ফুনা হয়ে যাবে। আমার আম্মা জান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবী বলেন আয়েশা হাশরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তা আমি কান্না করি। কঠিন অবস্থা হবে হাশরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, সূর্যের গমিজ্জ গরমে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এমন অবস্থা হবে হাশরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, ঈসা নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না, সর্বশেষ আমি মুহাম্মদের কাছে আসবে। দেখবে উম্মতেরা আম্মা জান বলে নবী যেই কিয়ামতের ময়দানে নবী কাঁদবেন, যেই হাশরের ভয়ঙ্কর দিন ঈসা নবী কান্নায় বিভোর হয়ে যাবে, ওই সময় উম্মতেরা পাগল হইয়া আপনারে তালাশ করিয়া কোথায় পাবে। নবী বলেন ও আয়েশা আমি আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। ঈসা নবী কাঁদবেন নিজের জন্য, মূসা নবী কান্না করবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য, আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব, একবারও আমার জন্য কাঁদব না, আমি বারবার কান্না করব আর বলব আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবে নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আপনি বেছে বেছে আপনার উম্মতগুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন তখন আপনি কি করবেন? নবী বলেন ও আয়েশা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে, আমি আমার উম্মতগুলোরে ধরিয়া ধরিয়া জান্নাত
জান্নাতের রাস্তায় নিয়ে হাজির হয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো, আয় ও আমার আদরের উম্মতের আয়, আমি নবী তোদের ডানিয়া জান্নাতে যাব না। ও দাড়িকা বনেওয়ালারা যুবক, ও বেপর্দাওয়ালা মা বোনেরা, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, তওবা করে নাও, চোখের পানি সরে আমার আল্লাহরে মনে মনে ডাকো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার আর কেউ নেই। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপর্দায় চললাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, মা বাবা জানে না, আল্লাহ জানেন, জবানের দ্বারা কত গুনাহ করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও দয়ার মালিক, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, ও যুবক, দুই ফোঁটা চোখের পানি সেরে একটু তওবা করো, আর মা বাবারে কাঁদাইও না, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আর জাহান্নামের পথে চলবো না, গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করব না, নবীর বিরুদ্ধে যাব না, সুন্নাত অনুযায়ী চলবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। যদি তওবা করার নিয়ত হইয়াই থাকে রে বাবা, চোখে যদি পানি এসে দিলটা নরম হয়, সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীর মতো ব্যক্তিকে দেখিয়া বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলল। জানি না কার কপালটা আবু জাহালের মতো খারাপ, আর কার কপালটা ওমরের মতো ভালো। মোমেন জুফেদা নকশে কাফে পায় নবী হো, মোমেন জুফেদা নকশে কাফে পায় নবী হো, হোজির কদম আজ ভি আলম কা খজিনা, হোজির কদম আজ ভি আলম কা খজিনা। গর সুন্নতে নববী কি করে পায়রবি উম্মত, গর সুন্নত নববী কি করে পায়রবি উম্মত, তুফা সে নিকল যায়গা ফির ইসকা সফিনা, তুফা সে নিকল যায়গা ফির ইসকা সফিনা। আশিক হবে রা দারায় শাহিনশাহ দু আলম, আশিক হবে রা দারায় শাহিনশাহ দু আলম, মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা, মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা। কর দিল মে তরপ ও মেরে আকা কা জিয়ারাত, কর দিল মে তরপ ও মেরে আকা কা জিয়ারাত, এক আন মে আয়ে নবী দেখলা দে মদিনা, এক আন মে আয়ে নবী দেখলা দে মদিনা। ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 9 সেপ্টেম্বর 2024 ওয়াজদার মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা, সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে মহব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিউল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশার, সাকিয়ে কাউসার, আকা এ নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সার্বিক সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। মাদ্রাসার আয়োজনে যেহেতু প্রোগ্রাম, পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থাই হলো মাদ্রাসা। যেদিনে জমিনে মাদ্রাসা থাকবে না সেদিন ইসলাম থাকবে না, ক্রমান্বয়ে আল্লাহ বলার মতো মানুষ থাকবে না, তো কেয়ামত হয়ে যাবে। আর আল্লাহ যতদিন মাদ্রাসা রাখবেন ততদিন দিন থাকবে, আর আল্লাহ যতদিন রাখতে চাইবেন ততদিন থাকবে, কেউ তা এই জমিন থেকে বিলুপ্ত করতে পারবে না, কেউ পারছে না, পারে নাই। হাজার 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 মাদ্রাসা ভারতে ছিল, সরকারের টাকায় চলত, ব্রিটিশ বেইমানেরা মাদ্রাসাগুলোকে তালা লাগায় দিল, সরকারি তহবিলের অনুদান বন্ধ করে দিল। হাজারো 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 আলেমকে জিন্দা ফাঁসি দিয়া গাছের সাথে লাট ঝুলাইয়ে দিল। একটা জাতিকে দুর্বল করে দেওয়ার জন্য তার ইতিহাস থেকে দূরে সরায় দেওয়াটাই যথেষ্ট। মুসলমান জাতি যদি উঁচু হতে না পারে এর পেছনে বড় কারণ ইতিহাস জানে না। হিন্দু জাতি উঁচু হতে পারে না কেন, তাদের মূল ইতিহাস জানে না, জানতে দেওয়া হয় না। মুসলমানের ইতিহাস আজকে পর্যালোচনা হয় না, ভারতের মুসলমান শাসকের ইতিহাস, স্পেনের ইতিহাস, মুসলমান 800 বছর শাসন করছে, 800 বছর। এই ইতিহাসগুলো যদি শুধু বলতে থাকি মানুষের শরীরের রক্ত গরম হয়ে যায়, জিহাদি প্রেরণা চলে আসবে। এই জন্য সারা দুনিয়ার বিধর্মীরা চায় মুসলমান ইতিহাস, গরম করা ইতিহাসকে জমিন থেকে বিদায় করে দেওয়া, শিক্ষা সিলেবাসের মধ্যে খোলাফায়ে রাশিদিনের ইতিহাস সব বন্ধ করে দিছে, ওমরের ইতিহাস নাই, ছোট ছোট বাচ্চারা এগুলো পড়বে, এটা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। একটু আগে বলছি আল্লাহ যতদিন রাখবেন দিন ততদিন থাকবে, যারাই দিনকে বিলুপ্ত করতে চাইবে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে এখন দিন আছে না নেই, বরং সারা দুনিয়াতে ইসলামের যত আলো জ্বলে তার ফ্যাক্টরি দেওবন্দ, অস্বীকার যে করবে সে এই পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক।
অথচ হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে, আগুন দিয়ে জ্বালায় দিছে। স্পেনে 800 বছর শাসন করছে মুসলমান, 30 পারা কোরআন শরীফের 30 খণ্ড তাফসির কুরতুবি, ওই জমিনের অবদান। আজকে সেই জমিনে আজান নাই, দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি নিতে হবে, উচ্চস্বরে আজান দেয়া যাবে না। অথচ 800 বছর ওই দেশ শাসন করেছে মুসলমান, মুসলমানরা করে শাসন, আর ইসলামের দুশ্মনরা করে শোষণ। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। আল্লাহ পাক গোটা দুনিয়া, মুসলমান, ইসলাম তথা আমার দেশকে, জাতিকে জুলুম থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে। দুনিয়াতে দুইটা অপরাধ আছে, করলেই শাস্তি মরার আগে। কয়টা অপরাধ? শাস্তি কবে? এক নাম্বার অপরাধের নাম জুলুম। আপনি আপনার ভাইয়ের সাথে জুলুম করতেছেন, বিচারটা মরার আগে হবে, লিখে রাখেন রসুলের হাদিস। খালি আওয়ামী লীগের দিয়ে হিসাব করেন কেন? আপনি জুলুম করেন না? মা বাবার সাথে জুলুম করছো সন্তান, বিচারটা মরার আগে হবে, লিখে রাখো। শিক্ষকের সাথে জুলুম করেছো ছাত্র, বিচারটা মরার আগে হবে, লিখে রাখো। স্ত্রীর সাথে স্বামী হইয়া জুলুম করেছো, হিসাব লিখে রাখো, মরার আগে বিচার হবে, রসুলের হাদিস। শিক্ষক ছাত্রের উপরে জুলুম করেছো, মরার আগে বিচার হবে। আল্লাহ কেমনে করবেন এটা আমাদের জানা নেই। আল্লাহ এমনভাবে করবেন যে তোমার মাইয়া ভালো মানুষ, হঠাৎ বাচ্চাটা সুস্থ, কইরা পাও ভেঙে গেছে, বিচার শুরু, তুমি বুঝো না। দোকানে আগুন লাগছে, বিচার শুরু, তুমি বুঝো না। জুলুমের বিচার মরার আগে হবে। জুলুম 3 প্রকার, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। কি? হায়াতের মালিক না কোনো রাজনৈতিক দল? তা কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন অমুক দল না থাকলে বাঁচবো, অমুক দল ক্ষমতায় থাকলে মরব, কেন বলেন? বলে না, বলে না? বাঁচানের মালিক কি দল না আল্লাহ? আওয়ামী লীগ থাকলে মানুষ মরবে, ওদের বাঁচাবে কে? আওয়ামী লীগ থাকলে এদের সব ধ্বংস হয়ে যাবে, ওরা যে ধ্বংস হয়েছে ওদের বাঁচাবে কে? ডাক্তার রুগীরে সুস্থ করে, ডাক্তার যদি সুস্থ করার মালিক হয় ডাক্তার মরে কেন? মরে না? মরে না? চিল্লা চিল্লি কম করেন, কথা আগে বুঝেন। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, 60টা জুতার বাড়ি, কি লাগছে বুঝেন। আপনি এটার উল্টা পাল্টা পড়তেছেন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10টা জুতার বাড়ি। কোন জায়গাটা কোন জায়গায় লাগাই দিন, বুঝাইতে চাই কি আর আপনি বুঝতেছেন কি? আন্দাজি ঠিক ঠিক বলে চিল্লান কেন? রাজনীতির দুনিয়ার সব আকাম বুঝেন, আখেরাতের বয়ান বুঝেন না কেন? আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। যারা শিরিক করে তাদের নাম মুশরিক। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ কয়জন? হায়াত দেওয়ার বেলায় কয়জন? মৃত্যু দেওয়ার বেলায় কয়জন? সম্মান দেওয়ার বেলায় কয়জন? সুস্থ রাখার বেলায়, রিজিকের বেলায় আল্লাহ এক, খানা দেওয়ার বেলায় এক, সুস্থতার বেলায় ওই এক আল্লাহ। সেজদা আর একজনে পায় কেন? পায় না? পায় না? আমার দেশে অনেকে সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দেয় কি দেয় না? আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া হায়াত, আল্লাহর দেয়া খানা, সব কিছু খাইতেছো আল্লাহর, সেজদা দাও বট গাছে, বিষয় কি?
আছে না নাই? এর নাম শিরিক। এর নাম যারা শিরিক করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক, নিজের সাথে জুলুম করা। আল্লাহ হাত বানাইছেন যেই কাজের জন্য, ওই কাজে হাতটাকে ব্যবহার না করা, হাতের জুলুম। আল্লাহ জিব্বা দিছেন যেই কাজের জন্য, না আকামের জন্য, কাজের জন্য, ওই কাজে জিব্বাটা ব্যবহার না করা, জিব্বার জুলুম। জিব্বা দিছেন কেন? আলেমরে গালি দেওয়ার জন্য। হাত দিছেন কেন? আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য। জুলুমের বিচার মরার পরে না আগে লিখে নাও। অন্যের সাথে জুলুম, চাই সেটা একটা পিপিলিকার সাথে হোক, বিড়ালের সাথে হোক, কুকুরের সাথে হোক। এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ, জীবনভর নেক আমল করছে, একটা গুনাও বলতে গেলে নাই, এই লোকটা জান্নাতি না? কিন্তু জীবনের শেষে সামান্য একটা অপরাধ করেছে, একটা বিড়ালকে বেঁধে রাখছে, খানা দেয় নাই, বিড়াল না খায়া মারা গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসছে, ও নারী, তোর জীবনের নেক আমল বরবাদ। কার উপরে জুলুম? বিড়ালের উপরে জুলুম। আর যারা মানুষ জবাই করে এরা কেমন জালেম। যারা আগুনে পোড়ায় দেয় নাই এরকম জালেম? আওয়ামী লীগ গেছি গা, বাড়ির ভিতরে আগুন জ্বলে কেন? মানুষের লাশ রাস্তায় কেন? জুলুমের বিচার মরার আগে না পরে? ভাল লাগে না বয়ান না? আল্লাহ হেদায়াত দান করুন। কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ জবাই করলে কষ্ট পায় না। এমন এক দুনিয়ায় মা সন্তানকে মেরে ফেলে, সন্তান মাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, আছে না নেই? কোথায়? ভারতে। সোনার বাংলা তাজা খবর। আল্লাহ হেদায়াত দান করুন। আবারও দোয়া করি, আল্লাহ জুলুম থেকে এ দেশকে জাতিকে হেফাজত করুন। ছেলে অন্যায় করবে, ইসলামে শাসন করার অনুমতি আছে, বাবা শোষণ করার অনুমতি নেই। কিন্তু এখানেও শাসন করতে সাবধান, সন্তান অন্যায় করছে একটা ধমকের, আপনি যদি দুই ধমক দেন, দ্বিতীয় ধমক জুলুম। খেয়াল করেননি বাবারা, সন্তানকে শাসন করার অনুমতি ইসলামে আছে না নাই? শোষণ করার অনুমতি নাই। ভালো করে খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করেন, স্বামী হইয়া চেয়ারে যারা বসে ভাব দিতেছেন তারাও খেয়াল করেন, স্ত্রীকেও শাসন করার অনুমতি ইসলামে আছে, শোষণ করার অনুমতি নাই। ছাত্রকে শাসন করবে শিক্ষক, অনুমতি আছে না নাই? আছে। ছাত্র শিক্ষকের কিছু করতে পারবো? পারবে। কিন্তু আধুনিক যুগে উন্নতির অবস্থায় এখন শিক্ষক ছাত্রকে শাসন করে না, ছাত্ররাও মাঝে মাঝে শিক্ষকের কিছু করে, করে না? করে না, এটা জুলুম। ভালো করে মনে রাখবেন, পৃথিবীর এই মানুষের অভিভাবক আম্বিয়ায়ে কেরাম, নবীরা নাই, দ্বিতীয় অভিভাবক সাহাবায়ে কেরাম তারাও নাই, কিয়ামত পর্যন্ত জাতির আসল অভিভাবক উলামায়ে কেরাম। সন্তানের অভিভাবক মা বাবা, ছাত্রের আসল পরিচয়ের অভিভাবক শিক্ষক, স্ত্রীর জন্য তার আসল অভিভাবক একজন স্বামী। আসল অভিভাবকের সাথে যখন কেউ উল্টাপাল্টা করে তখন বিপদ নেমে আসে, কেউ ফিরাতে পারে না। গোটা উম্মতের অভিভাবক আসল ওলামায়ে কেরাম। যখনই এই জাতি ওলামায়ে কেরামের উপরে চোখ তুলবে তখনই আল্লাহর গজব নেমে আসবে। শাসন করার অনুমতি আছে, শোষণ করার নাই। মনে রাখেন কথাটা, ফাঁকে দিয়া বলে যাই,
মা বাবা সন্তানকে শাসন করবেন, স্ত্রীকে স্বামী প্রয়োজনে শাসন করবেন, শোষণ নয়, শিক্ষক ছাত্রকে শাসন করবেন, কিন্তু চেহারায় আঘাত করা হারাম, চেহারায় আঘাত করা। এই কথাটা মনে রাখবেন, প্রয়োজনে ঘরে লিখে রাখবেন, মা বাপ সন্তানের চেহারা আঘাত করা হারাম, শিক্ষক ছাত্রের চেহারায় আঘাত করা হারাম, স্বামী স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম, স্পষ্ট হারাম, কবিরা গুনাহ। যদি কেউ করে থাকেন গোপনে তওবা করবেন, আপনি জুলুম করেছেন। শাসন করবেন ঠিক, কিন্তু চেহারায় আঘাত করা যাবে না, হারাম। নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুম, সব জুলুমের বিচার হবে মরার আগে। দুই অপরাধের দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেয়াদবি। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুইটা অপরাধ আছে যা করলে শাস্তি হবে দুনিয়ায়। এক নম্বর অপরাধ জুলুম করা, দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সাথে যারা বেয়াদবি করছো মরার আগে বিচার হবে লিখে রাখ। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করতেছো মরার আগে বিচার হবে লিখে রাখ। বোনের সাথে ভাই হইয়া যারা জুলুম করো মরার আগে বিচার হবে। মা বাবার সাথে যারা জুলুম করবা, বোনের সাথে জুলুম করবা, ভাই ভাইয়ের উপরে জুলুম করবা, বিচার মরার পরে না আগে। আল্লাহ বিচার করবেন, কেমনে করবেন এটার কাইফিয়াত তোমার জানা নাই, এটার আদালত আসমানে জমিনে না। হঠাৎ রাস্তায় হাঁটতেছো পাও ভুইরা ভাঙিয়া গেছে, বিচার শুরু। হঠাৎ বুকে ব্যথা, হসপিটালে গেছো রোগ ছিল না, হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল, বিচার শুরু। অনেক ভাই ভাইয়ের উপরে জুলুম করে না করে না, বাবারে চাটা খাওয়াইয়া সব জমিন নিজের নামে নিয়ে নেয়, এরকম জালেম আছে না নাই? আবার অনেক আব্বা জান আছে গোপনে গোপনে, সন্তান আছে দশটা, একটারে কিছু পাইয়া মজা পায়, একজনের সব দিয়ে দেয়, অন্য সন্তানদের বঞ্চিত করে, বিচার মরার আগে না পরে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ জুলুম থেকে হেফাজত করুন। তো বলতেছিলাম হাজার হাজার মাদ্রাসা তালা দিল, আলেম জবাই করলো, আর সেই ভারতে এখন ইসলাম আছে না নাই? তাহলে আল্লাহ চাইলে ইসলাম বন্ধ করতে কেউ পারবে না, কখনোই না। জোয়ারের পানিতে বাদ দিলে শক্তি কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। মুমিনের ইমানের উপরে আক্রমণ আসলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায়। মাদ্রাসা যত বন্ধ করে তত মাদ্রাসা বাড়ে। এ ভাই আমাকে একটু আমি বয়ান করি, খোলামেলা সহজ, যাকে বুঝতে সহজ। আর এটা এমন প্যান্ডেল না যে আমি ইচ্ছারকম একটা তাফসির করুম, ইচ্ছারকম বুঝামু, এটা না। কারণ এখানে সব লাইনের মানুষ আছে, আছে না? যারা আমারে কাফের বললে খুশি হয় এরাও আছে। এমনি সব লাইনের লোকগুলোকে অল্প টাইমে কি বুঝানো যায়? আমি ওদিকে নজর করে বুঝাইতেছি, হেদায়েতের মালিক মাদ্রাসা আগের থেকে কমছে না বাড়ছে? সত্য কথাটা বললেন, মানেন আর না মানেন, বাড়ছে। মসজিদ, ওয়াজ মাহফিল, পীর মুরিদি, আলেম ওলামা বাড়ে নাই? বাড়ছে, সবাই একমত। মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, ওয়াজ মাহফিলও বাড়লো, তাবলিগ কমছে না বাড়ছে? কারণ পাট দুইটা না, দুই পাটে খেদমত চলে আগের থেকে আরো বেশি। দোনো দলে চায় ওদের থেকে আমরা আগায় যাব, কথা ঠিক না? এবার বলেন বেনামাজি কমছে? হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, জুলুম, হায় কেন? নামাজি বাড়লে, মাদ্রাসা বাড়লে, ওয়াজ বাড়লো, পীর মুরিদি বাড়লো, তাবলিগ বাড়লো, মসজিদ বাড়লো, অন্যায় কিছু কমার কথা না? কমে নাই, বাড়ছে না? কঠিন বাড়া বাড়ছে। এই ফ্যান্ডেলে অধিকাংশ বেনামাজি, এমন আশেকে রসুল আছে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসাও সিফায় চাপাবাজি করে, দিল পরিষ্কার,
সাফাবাজ আছে না নাই? এগো দিল কি পরিষ্কার। আরো চালাক যারা, এরকম আমরা হুজুরদের থেকে অনেক ভালো, বলে না বলে না? আল্লাহ হেদায়াত দান করুন, যত বাধা দেয় ততই বাড়ে। কওমি মাদ্রাসা আগের থেকে কম না বেশি? বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা কওমি মাদ্রাসা হবে বলে কেন কয়? যত শত্রু বাড়ে তত বাড়ে। কওমি মাদ্রাসার বিরোধিতা বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে। আর এই তাবিজ নতুন না, আবু জাহিল্লা মক্কার অলিতে গলিতে ঘুরে আর কয় মোহাম্মদের কাছে কেউ যাবা না, ও পাগল হয়ে গেছে। যারা ভুলেও যায় না এরা কয় ভালো মানুষটা শুনলাম পাগল হয়ে গেছে, তো এক নজর দেখি, দেখতে গিয়ে ওকে আমার কালেমা পড়ায় দাও। চরমনের বিরোধিতা করার কারণে কমতেছে না বাড়তেছে? বিরোধিতা আরো করবেন আরো বাড়বে। কওমি মাদ্রাসার বিরোধিতা বেশি করবেন আরো বাড়বে। তাবলিগের বিরোধিতা যত বেশি করবেন কমবে না বাড়বে? বাড়াইতে চাইলে বিরোধিতা করেন, কমাইতে চাইলে জবানে তালা লাগান। যাক, আমি আয়াত করছি রবিউল আউয়াল সম্পর্কে রসুলের শান নিয়ে কিছু কথা বল, জানি না আপনাদের ধৈর্য কত হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এটা কিন্তু একটা বরকতের মাঠ, বরকতের মজলিস, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, একটু আস্তে বলতেন, কেন জোরে বললেন? আল্লাহরে শুনাইছেন না, কারে শুনাইছেন? আল্লাহ কি আস্তে বললে শুনে না? জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়া যদি ইমাম সাহেব রেখন, ইমাম সাহেব আল্লাহ আসতে বললে শুনিনি, বলে হ্যাঁ শুনে, তো ফজরের সময় সুরা আসতে হইলেন, যুক্তি চলবে? সব জায়গায় যুক্তি চলে না। যুক্তি দিতে দিতে তাসলিমা নাসরিন বেশ্যা হয়ে গেছে। যুক্তির নাম ইসলাম না। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। হা, যে আয়াত আমি পড়েছি আয়াত দিয়া হাদিস দিয়ে কিছু কথা বলি, একটু খেয়াল করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন অবশ্যই মুমিন তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। কার জন্য রয়েছে? মুমিনের জন্য। কার মধ্যে? রসুলের মধ্যে। কি কি সেটা? উত্তম আদর্শ। এই আয়াতের তরজমা এতটুকু, আসেন এবার হাদিসের তরজমা খেয়াল করি। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي পয়গম্বর বিদায় বেলা উম্মতের সামনে দুটো জিনিস রেখে গেলেন, চ্যালেঞ্জ দিয়া গেলেন, এই দুই জিনিস যদি আকড়াইয়া ধরো কখনো তোমাদের সম্মানও যাবে না ইমানও যাবে না। কয় জিনিস? দুই জিনিস, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। এক নম্বরে কিতাব আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নাত। এক নম্বরে কি? কোরআন। বলেন কি? দ্বিতীয় সুন্নাত। হাদিস না কি বলেন? আমরা বলি না কোরআন হাদিস, কোরআন নবী বলছেন, কোরআন আর কি হাদিস বলেন নাই, নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলেন কেন? এখন কেউ প্রশ্ন করবেন হাদিস বললে সমস্যা আসেনি? হ্যাঁ কিছু আছে, নবী বলে নাই আপনি বলবেন কেন? এক নাম্বার সমস্যা। দ্বিতীয়, নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন? হাদিস সবাই মানতে পারবে না, সুন্নাত মানতে পারবে না, না মানতে হবে, সুন্নাত মানতে হবে, হাদিস মানতে হবে বলে নাই, হাদিস মানতে হবে বলার সুযোগ নেই, কারণ সব হাদিস সবাই মানতে পারবে। কথা বুঝেননি? হাদিসে আছে নবী নয় বিয়া করছেন, পারবেন মানতে? বলেন পারবেন না। এজন্য মানতে হবে কি? সুন্নাত। মানতে হবে কি? সুন্নাত। এজন্য আল্লাহর রাসূল বলেন দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখো ইমানও যাবে না সম্মানও। এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। দেড় হাজার বছর পরে এই দুই জিনিস যার কাছে যত পারছেন এখনো আছে, তত পারছেন সেই ব্যক্তি সম্মানেও আছে, তার ইমানও আছে। আর এই দুইটা জিনিস যার কাছে যত পারছেন নাই, তার কাছে তত পারছেন সম্মানও নাই ইমানও নাই। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নত। সবাইকে যদি জিজ্ঞাসা করি কোরআন মানেন, বলে মানি। যদি বলি রসুলের সুন্নত মানেন, বলে মানি। অথচ মাথায় রসুলের সুন্নত নাই, গালে নাই,
নখ কাটার মধ্যে রসুলের সুন্নত নাই। আচ্ছা যুবকদেরকে জিজ্ঞাসা করি, যুবক বাবারা, রসুলের রেখে যাওয়া আদর্শের থেকে, সুন্নত থেকে আরো ভালো কিছু আদর্শ কারো কাছে আছে? তাল মিলায় না, বুঝা শুনা কও, কারণ এখন তাল মিলানের যুগ না, বুঝা শুনে আন্দোলন করার যুগ, কথা ঠিক না? বলো তো নবীজির সুন্নতের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহর কোরআনটা দেন তো দিকে, আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যদি কেউ বলো আছে তাহলে আমি নবীরটা বাদ দিব, খোদার কসম কোরআন সাক্ষী আমি সেইটা নিব, আমি নবীরটা বাদ দিয়ে আর একটা নিব যদি নবীরটার থেকে আরো সুন্দর হয়। যুবকরা বলো আছে নাই? সবাই একমত? অনেকে একটু টেস্ট করতেছিল, অন টেস্ট, যে মুহাম্মদেরটা বাদ দিয়া আমি কিছু বানায় দেই, দিতে গিয়া আব্রাহাম লিঙ্কন কিছু দিল, মাও সেতুন কিছু দিল, কার্ল মার্কস কিছু দিল, লেনিন দিল, দিয়া সব ব্যর্থ হয়ে গেল। পৃথিবীর সবার এক আওয়াজ, পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। আমার এই চেয়ারে বসতে কোনো ভোট লাগবে? মেয়াদ আছে কয় বছর আনবো চেয়ারের? চেয়ারম্যানের মেয়াদ কি এর 5 বছর? 6 মাসও তো হইল না, চেয়ারের ভায়া ভাঙিয়ে গেছে, কথা ঠিক নি? আমগো চেয়ারের মেয়াদ আসেনি, কিয়ামত পর্যন্ত চেয়ার, কিয়ামতের দিনও আলেম সিংহাসনে থাকবে। এটা ভোট দিয়ে হইছে, টাকা দিয়া? কে দিছেন? আল্লাহ দিছেন। ওই আল্লাহ আছে না নাই? এই সম্মানটা ভালো না খারাপ? আপনার মন চায় না নিতে? তা আপনারা কেন দাঁড়িয়ে রাখেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না? আপনারা যদি লাইনে থাকতেন, আমাকে হুজুরকে এত বয়ান লাগতো, আমরা যাইতাম মন্দিরে বয়ান করতে, গির্জায় বয়ান করতে, উত্তরবঙ্গে যাইতাম, মানুষের টাকা দিয়ে কাঁদিয়ে নিবানায় ওখানে আমাদের বয়ান দরকার। ওই চট্টগ্রামের ভেতরে খ্রিস্টান মিশনারিরা মানুষকে ডিভাইডেড করে ইসলাম থেকে, ওখানে আমাদের আলেমদের গিয়া বয়ান করা দরকার। টাইম কই? মুসলমানের তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও নামাজ নাই, টুপি নাই, এরপর দিল তাজা। আল্লাহ হেদায়াত দান করুন। সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না, লোন না উঠাইলে বিল্ডিং উঠে না। সুদের সব থেকে ছোট্ট গুণা, একেবারে ছোট গুণা, মায়ের সাথে জিনা করার সমতুল্য গুণ। যেই পুরুষেরা সুদের সাথে জড়িত, ওরা 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুণা লেখা হয়। যেই মহিলারা সুদের সাথে জড়িত, জন্মদাতা বাবার সাথে জিনার গুণা অল টাইম। সুদ করেরা যতদিন কেবলায় গিয়া হজ করবে, একটা লাভবাহিক কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যারা মোনাজাত দিবে, একটা মোনাজাতও কবুল হবে না। যত মাদ্রাসা করবে সওয়াব হবে না, দান করবে সওয়াব হবে না, জিকির করবে সওয়াব হবে না, কোরআন খতম করবে সওয়াব হবে না। আল্লাহ কয় এই বেঈমানটাকে রেডি হতে বল, আমি আল্লাহ নিজে এই বেঈমানের সাথে যুদ্ধ করব, রেডি হতে বল। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, খুব মজা লাগে না? যারা সুদের সাথে জড়িত, আপনাদের মোনাজাত কবুল হবে না, লিখে রাখেন, জীবনবার যত হজ করবেন একটা হজও কবুল হবে না, আল্লাহর কসম। যত দান সৎকা করবেন এক টাকার সওয়াবও আপনারা পাবেন না। তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নামী। ওলামায়ে কেরাম ভুল থাকলে বলেন, এখানে আলেম ওলামা আছেন বলেন, ভুল থাকলে বলেন, সুদের খাতায় যাদের নাম আছে মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এবার আসেন, আমরা আপনাদের হুজুর বানাইতে আসি নাই, কিন্তু ভয় নাই যে সবাই আমাকে মতো হুজুর হবেন না, অন্তত আমি স্বতন্ত্রভাবে বলবো, হুজুর হওয়ার দরকার নাই, কলবটাকে আল্লাহমুখী বানায় দেন। আপনার মতো জেনারেল লাইনের মানুষ, স্কুলের টিচার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, র‍্যাব, পাঁচক তো নামাজি হালাল খায় নাই, হুজুর হওয়া লাগবে না। সৎ মানুষ হন, সৎ চরিত্রের মানুষ হন, দুর্নীতিবাজ হইয়েন না, মরার আগে জুতাও পায়ে দেওয়ার টাইম পাবেন না, দৌড়। বিচার মরার আগে না পরে, টের ভাননি কিছু? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করলেন?
আপনারা কোরআন হাদিসের বয়ান আমাদেরকে বলে না হুজুর, ইমাম সাহেব খতিব সাহেব মায়া কইরা বড় মহব্বত করে আপনার মসজিদে রাখছি, কোরআন হাদিসের বাইরে কোনো অস করবেন না। আপনি বুঝেন কোরআন হাদিস কিছু? আপনি একজন জেনারেল লাইনের মানুষ, আপনি একজন খতিব সাহেবকে বললেন হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো অস করবেন না, আপনি বুঝেন কিছু কোরআন হাদিসে? কোরআন হাদিসের ভিতরে অস করবেন, তার মানেটা কি? যে সব ওয়াজ চলবে, সুদের ওয়াজ চলবে না, তো চাকরি নাই। এই মাস্তানি, এই মাস্তানি যে করবে তাকে মসজিদের থেকে তওবা না করে ঢুকতে দিবেন না। সমস্ত মাস্তানি বন্ধ করে দিতে হবে। কোন মাস্তানের মাস্তানি মুসলমানের সমাজে কোরআনের সমাজে চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আডার রুডি খাইয়া লেখাপড়া কইরা কোরআন হাদিস কইরা কষ্ট কইরা এরপরে আলেম হইছি আপনার থেকে বয়ান শিখার জন্য। আপনি ডাক্তার ডাক্তারি করেন, রুগীর যেন কোনোদিন ভিতরে আবার একটা কেসি থাইকা না যায়, ওদিকে খেয়াল আমাকে হুজুর দিকে চোখ উঠেন, তাহলে সব আড়াইবেন, এগুলো যাবে ওগুলো যাবে, আমও যাবে সালাও যাবে। আমরা হুজুরেরা তো আপনাকে ডাক্তারের ওদিকে তাকাই না, আমরা তো কই না আমাকে ডাক্তারিও করা লাগবে ওখানে গিয়া, এটা তো বলি নেই। আমরা আলেম ওলামা মানুষের দিনের দাওয়াত দেই, গালি দেই না, বয়ান করি খুব মায়া লাগাইয়া, কেউ যেন কষ্ট না পায়, দুই একটা কথা একটু করা বলি, ফাঁকে ফাঁকে আবার মাপ চাই, কষ্ট পাইছেন নি মাফ করে দিন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই, কতটা নত হইয়া বয়ান করি মনে হয় আপনার টাকার কেনার গোলাম। কই আমরা তো বলি নাই আমাকে মন্ত্রী বানান নাইলে আন্দোলন শুরু করবো, কোনো হুজুর বলছে? কেউ বলেন। আমরা বলি যে ক্ষমতায় থায় থাক, ইসলামের বিরুদ্ধে না কইলেই চলে। এখন আপনি ডাক্তারের চেয়ারে বয়া রুগী না দেখা ভায় ভায় কইতেছেন আল্লাহ বড় জালেম, কেন? নারীদের উপরে শুধু খালি পর্দার কথাই কইলো, এটা পুরুষের কইলো না, এক চাটিয়া নারীর উপরে জালেম জুলুম করছে আল্লাহ, আল্লাহ বড় জালেম। কে কয়? ডাক্তার। ডাক্তার কেমন ডাক্তার? MBBS ডাক্তার। নাম কি? তাসলিমা নাসরিন। চিনেন না? তুমি ডাক্তারি করবা, তোমারে কোরআনের খবর লইতে কইছে কে? হায় হায় হায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম আকড়াইয়া ধরো, ইমানও যাবে না সম্মানও যাবে না, কোরআন আর সুন্নত। কোরআন আর এক মিনিটে বলি, সুন্নাত বললেন হাদিস বললেন না কেন? এর কারণ হলো হাদিস শোনা যায় দেখা যায় পড়া যায়, আমলের ক্ষেত্রে পরিপূর্ণতা হয় না। রসুল হাদিস বলেছেন, প্র্যাকটিক্যাল সুন্নতের আমল দেখাইছেন। নবী বলেন হাদিসে আছে নখ কাটা সুন্নত, দাড়ি লম্বা করা সুন্নত, মোষ খাটো করা সুন্নত। কেমনে নবী কেমনে? আমারে দেখো প্র্যাকটিক্যাল, আমি দেখাই, দেখে দেখে আমল করো। সল্লু রাআইতুমুনি কামা উসল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ আদায় করো, আমি মুহাম্মদকে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাবে দেখো? কয় নাই, কারণ কিতাব দেখলে পেস লাগবে, কারণ কিতাবে আছে হাদিসে আছে, হাত বাঁধো বুকের উপরে এরম হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধো নামাজে এটাও হাদিস আছে, দোনো হাত সাইরা দিয়ে খাড়ায় থাকো এটাও হাদিস আছে। এখন আপনি চারি রেখাত নামাজে তিন রকম করবেন, প্রথমে বুকে, এরপরে নাভির নিচে, এরপরে মাথায়, এরপর সাইরা দিবেন, চারি রেখাত শেষ। আপনি কইবেন কি ও কয় হাদিসে আছে নামাজ হবে? নামাজ কি মস্কারি নাকি? কথা কেমনে বলুন? কয় শুনো হাদিস শুনে অন্তরে মহব্বত জমাও, কিন্তু মানার ক্ষেত্রে আমি নবীকে দেখো, আমি নবীকে দেখো। আমরা কারে দেখব? আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে যেদিন থাকব না আমার এক দল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, এদেরকে দেখবা এরা কেমনে টুপি পরে এমনে টুপি পরো, এরা কেমনে পাগড়ি পরে এমনে তোমরা পাগড়ি পরো, এটাই আমার নবীর পাগড়ি, এটা আমার নবীর টুপি পরা, কেমনে নখ কাটে দেখে দেখে তোমরা নখ কাটো, কেমনে জুতা পরে এমনে তোমরা পরো, কেমনে
পানি পান করে, এমনি তোমরা পানি পান করো, এটা আমি নবীর সুন্নত। তোমার প্রশ্ন হবে আলেমতে মানলে তো নবীরে মানা হবে কেমনে, আলেম তো বাবারটা দেখে মানে না, ও আর একজন আলেমকে দেখছে, ওর ওস্তাদকে দেখছে, আবার দেখতে 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 গিয়ে তাবেইন, তারপরে তারা দেখছে তাবে তাবেইন, তাবে তাবেইনদের থেকে তাবেইন, এরপরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দেখছে আমি মুহাম্মদ রে, আর আমি মুহাম্মদ বানাইয়া কিছু দেখাই না, আমার আল্লাহ জিব্রাইল পাঠায় সব আমাকে দেখাইছে। অতএব আলেম ওলামার টুপি মদিনাওয়ালার টুপি, ওলামায় হক্কানি যারা এদের দাড়ি মদিনার দাড়ি, ওলামায় আহলে হকের পোশাক মদিনার পোশাক। কথা বুঝেননি, এরপরও বলবেননি আমার আলেম ওলামা লাগে না, জানাজার আগে ছেলেদের বইলে যাইন আলেম দিয়া জানাজা দিবি না, কুত্তার মতো টাইনা কবরে ধাক্কা দিয়ে ফালায় দিবি, কারণ আমি আলেম পছন্দ করি না, আলেম দিয়া জানাজা দিবি না, কুত্তার মতো ফেলে দিবি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখো কোরআন আর সুন্নাত। ও যুবক আমাকে একটু জবাব দাও, তোমার অন্তর কেন এত ছোট? তুমি একদিকে মানুষ, এদিক দিয়া কেন তোমার অন্তর বড় করো না? কারণ জিনের দাম নাই, নূরের সৃষ্টি ফেরেশতার দাম নাই, তুমি মাটির মানুষ, তুমি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান, বাঘ তোমাকে সম্মান করে, সূর্য তোমাকে সম্মান করে, কেন? তুমি আল্লাহর মাখলুক আশরাফুল, তা তুমি অন্তর ছোট করো কেন? দ্বিতীয়, তোমার অন্তর বড় করো, তুমি আখিরি নবীর একজন উম্মত, তুমি মুসলমান, তুমি আখিরি নবীর উম্মত, নবীর থেকে দামি কেউ নাই, নবীর উম্মত থেকে দামি কোনো উম্মত নাই, অতএব তোমার অন্তরকে বড় করো, গোটা দুনিয়ার শাসন তুমি করবে। বেইমান কেন? বেইমানরা করবে তোমার চাকরানি, ওরা চাকর। মুসলিম তুমি হবা মালিক, জমিন পরিচালনা করবা তুমি, গোটা দুনিয়া পরিচালনা করবা তুমি মুমিন মুসলমান, আর সমস্ত বিধর্মীরা হবে তোমার চাকর। আমাকে ফ্যান বানানোর টাইম আসেনি, কথা কয় না, ফ্যান বানাইতে গেলে আমার নামাজের টাইমের ডিস্টার্ব হবে, জিকিরের ডিস্টার্ব হবে, বয়ানের ডিস্টার্ব হবে, তেলাওয়াতের ডিস্টার্ব হবে, এডি বানাইবে বিধর্মীরা, ওরা বানাইয়া আমাকে কাজ করিয়া যে হুজুর এবার আরামে আপনি ফ্যানের বাতাস খান, আমাকে কাজের বেলায় কিছু হাদিয়া দেন, নাও তোমার কর্মচারীর বেতন দিয়ে দিলাম, ফ্যান বানাও, মাইক বানাও, বয়ান করবো আমি, মাইক বানাইবা তুমি, কেন? তোমরা আমাদের চাকর। আর আমরা এখনো এ গেছি বিধর্মীর চাকর। হা, অথচ মক্কার জমিনের মানুষ ছিল নিকৃষ্ট খারাপ, পৃথিবীর ইতিহাসে বলে এদের মতো লুচ্চা লম্পট চরিত্রহীন, মক্কা নগরীর মতো খারাপ মানুষ রসুল যখন আসছেন ওই সময় আর পৃথিবীতে কোথাও ছিল না। এত খারাপ হলো কেন এরা? এর একমাত্র কারণ এরা মুরব্বী হারা হয়ে গেছিল, মুরব্বী কেউ ছিল না, ঈসা নবী নাই, মাঝখানে আর নবী নাই, এরা এখন মুরব্বী হারা, মুরব্বী না মানলেই বিপদ। মক্কার মানুষ এত খারাপ, কন্যা মেয়ে হইলে বাবাই বড় বেজার, ছেলে হইলে বড় খুশি হয়, কন্যা হলে কন্যাটারে জবাই করে, পাথর চাপা দিয়া বাবা নিজে মেরে ফেলে, বউয়ের সাথে কথা বলে না। ওই রকম জালেম এই যুগেও দুই একটা আছে না নাই, ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে বউয়ের সাথে রাগ করে কথা বলে না, আছে না নাই? ছেলে দেওয়ার মালিক বউ, মেয়ে দেওয়ার মালিক বউ, বউ তোমার জিনিসটা বহন করছে তারে পুরস্কার দেওয়া উচিত। এই এক ধান্দা মূর্খ, আর এক দল মূর্খ আছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয় না, ওইলে আরো ভালো, কেমনে কেমনে ট্যাবলেট খাইলে বুঝবা, জনসংখ্যা কমাও কেন? এত মানুষ যদি বেড়ে যায় খাবে কি, থাকবে কই? আল্লাহ কয় দোনোটার চাবি আমি আল্লাহর হাতে নিয়ে নিছি, তোর মাস্তানি করার দরকার নাই, আমার বান্দা কোথায় খাবে কোথায় থাকবে সব জিম্মাদারি আমি আল্লাহর।
আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিক্রি কইরা এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কিন্তু বিদর্মীদের থেকে আসছে, কোনো মুসলমান বানায় না কিন্তু ওরা কেউ খায় না, এ খবরও আপনি নাই। কোন বিধর্মী জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায় না, কেন? ওদের টার্গেটটা কি? ওদের টার্গেট হলো মুসলমান কমাও, ওদেরকে সংখ্যায় কমায় দাও আমরা বাড়াই। এজন্য দেখবেন বিধর্মীর ঘরে ঘরে বউ বেশি সন্তানও বেশি খবর নেই, কিন্তু আপনি বুঝেন নাই। এরপর বাস্তবে দেখেন কি, ট্যাবলেটের স্লোগান দিয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় স্লোগান দিয়া সংখ্যা বর্তমানে কমছে না বাড়ছে? সত্য কথাটা বলেন, জনসংখ্যা বাংলাদেশে কম না বেশি? ২০ বছরের তুলনায় এখন বাড়ছে না কমছে? এক সালাক সি ভয়ে ভয়ে কয় হুজুর বাড়াইছেন তো আপনারা, এই এই মাঠের মধ্যে এত যুবক এসব আমরা বাড়াইছি, কথা হয় না, চিন্তা করছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কদীর। কাদের কুদরত তারি বরকমাল আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদা। ও যুবক বাবারা, ও শিক্ষিত আল্লাহর বান্দারা, আমি একটু আগেই বলেছি আপনাদের আমি হুজুর বানাইতে একবারও বলবো না, হুজুর হওয়ার জন্য আপনাদের বয়ান করতে আসি নাই। আমাদের মতো পাগড়িওয়ালা হবেন একবার আমি কিন্তু বলবো না, আমি একবারও বলবো না। আপনারা যে রানের লাইনে থাকলেও হবে না, সব জাহান্নামি তাও বলি নাই বলবো না, আপনারা যে যে লাইনে আছেন আমি আপনাদের একটু আস্থার জায়গায় নিয়ে যাব। একটু সময় দেন, আমার কথাগুলো ভালো করে শুনেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। ও নবীর আশেক, দুনিয়ার মাথাওয়ালা বুদ্ধিজীবীরা কয় জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ বাড়লে থাকবে কই খাবে কি? আল্লাহ কয় নজর করে দেখ, এত মানুষ আমি বাড়াইছি, আজকে সারা দুনিয়াতে বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে চাকরি করে ব্যবসা করে, নজর করে দেখ এরকম বাংলাদেশ, ১০০ বাংলাদেশ প্যাকেট করে ভারতে রাখার মতো জায়গা আছে না নাই? ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। আল্লাহ কয় পদ্মা নদীরে একটু চর ফালাইয়া বাসস্থানের ব্যবস্থা কর, যমুনা নদী একটু চর ফালাইয়া দাও, এক একটা চর যদি পড়ে যায় হাজারো বসতির ব্যবস্থা হয়ে যাবে, এবার ঝামেলা হবে খাবে কি? আল্লাহ কয় নজর করে দেখ, ৫০ বছর আগে ১% জমিনের মধ্যে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা জবাব দেন এখন কম না বেশি? বাড়াইছে আওয়ামী লীগ সরকার। কে বাড়াইছে? আল্লাহ। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক কে বাড়ায়? জোরে বলো। গর তাওয়াক্কুল মিকুনি হার সবহশাম মিরাসানাত রিজকে তু আজলামাকাম। না খায় কেউ মরছে? ওই আল্লাহর বান্দারা, আগে ১০টা পেয়ারা খাইছে আমার মনে আছে, ১০টা খাইলো টের হয় নাই কি খাইছি, আর এখন আল্লাহ এমন পেয়ারা দিছে একটা একা খাওয়া যায় না, ঠিক নি? রিজিক কে দিছে? ইলিশ মাছ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে? হাজার কোটি ধরনের মাছ সমুদ্রের ভেতরে কত খাবি খাইতে থাক, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ পাক। জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীরা আছে, না খাইয়া মরে কেউ? কোহে কাপ একটা পাহাড়, ওখানে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ, ওইটার খাদ্য দৈনিক ৪০টা মোটা তাজা হাতি খাওয়া। বড় বড় সমুদ্রে নীল তিমি আছে, নীল তিমি, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো ১০০০ কেজি চিংড়ি মাছ, কে খাওয়ায়? কোনো মাছ না খায় আছে? ক
গর্তের ফিকি পিপিলিকানা খায় মরছে, আমরা মানুষ দামি না পিপেরা দামি? পিপিলিকায় যদি রিজিক পায় টাইম মতো আল্লাহ আমাকে দিবে না? তোমরা এত পাগল কেন? কয়েছে আকাম করে ফেলাইছি তো, এই জন্য খানাটা আল্লাহ দিত ঠিকই, কুত্তায় যদি পায়, ছাগলে যদি পায়, জঙ্গলের প্রাণীরা যদি টাইম মতো খানা পায়, আমরা মানুষ কেন পাবো না? আমরা তো শ্রেষ্ঠ, আমরা তো দামি পাবো, পাই না কেন? আল্লাহর সাথে বেইমানির চূড়ান্ত সীমায় চলে গেছে, এই জন্য আমরা কষ্ট পাই খানায়, কুত্তা কষ্ট পায় না খানায়, জঙ্গলের প্রাণীরা কষ্ট পায় না, কোটি ধরনের মাছ সমুদ্রে না খাইয়া কেউ মরে না, মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পাছাটা গোলাম হয়ে গেছে। আল্লাহ পিপিলিকাকে দিতে পারলে আমাকেও পারেন না? আল্লাহ তো দিতেছেন, কম দিছেননি। বাংলাদেশ কয় গরিব, কই গরিব বাংলাদেশ, গরিব কই? কোটি কোটি হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা 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 বিদেশ পাচার হয়ে গেছে। বাজারে বড় মাছ আইলে একটাও থাকে না, সব বিড়ালে লয়ে যায়। কেনে কারা মানুষ না? গরুর গোস্ত একটাও নাই, সব কেউ ভাগেও পাওয়া যায় না। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, অতএব মানুষ বাড়লে কমলে এ নিয়ে টেনশন নাই, আমি বাড়াইলে জায়গা ব্যবস্থা আমি করব, খানার আয়োজন আমি করব। নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশের মধ্যে সন্তান বেশি, কারণ আমি নবী করব করব, আমার উম্মত বেশি হবে, কিয়ামতের দিন আমি গর্বের সাথে জান্নাতে সবাইকে নিয়ে ঢুকব। নবী কয় উম্মত বাড়াও, উম্মত কয় ট্যাবলেট খাইয়া কমাও, এরা রসুলের আশেক। তবে ওই সন্তান না বাড়ানি ভালো যেই সন্তান বাবার গলায় ফাঁসি ডুসি লাগায় দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো, এক নাম্বার কোরআন, দ্বিতীয় নবীর সুন্নত। সুন্নত দিয়ে আল্লাহর নবী ইশারা করলেন, কিতাব দেখলে হবে না, সুন্নতওয়ালা যারা উলামায়ে আহলে হক, আমি আম্বিয়ায়ে কেরামের বন্ধু, তাদেরকে দেইখা দেইখা সুন্নতের আমল করো। অতএব যারা বলবে আমরা কোনো ব্যক্তি মানি না, তারা আহলে হক নয়। ব্যক্তি মানা লাগবে না? লাগবে না। ব্যক্তি মানা ছাড়া কোরআন হাদিস বুঝার কোনো উপায় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হইতেছে? এবার আসেন আয়াতের মধ্যে ঢুকি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনের দল, আমার এমন একজন রহমতের নবী, আমি তাকে দুনিয়ায় পাঠাইলাম, তার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম জানো নি? মক্কার মানুষগুলো চূড়ান্ত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে, কতটা খারাপ নারী পুরুষ উলঙ্গ। কারণটা কি? কারণটা কি? এত সুন্দর কাবা, দামি পবিত্র, এখানে আমরা এই ময়লা ছয়লা গুনাওয়ালা কাপুর নিয়ে যাই কেমনে? সব বাদ দিয়া খোলামেলা যাই, ল্যাংটা যাই, উলঙ্গ যাই, বাইতুল্লার সম্মানে। কন্যা সন্তানদের জবাই করে, বাবা হইয়া হত্যা করে। আর নবী কয় দেখ আমি চার কন্যার বাবা, আমার কোনো ছেলে নেই। এত বড় নবী, মক্কার বেইমানেরা কয় মোহাম্মদের বংশ শেষ কেন? মোহাম্মদ মরিয়া গেলে ছেলে নাই, বংশ রক্ষা করবে কে? নবীর মনটা একটু কষ্ট আছে। আল্লাহ কয় নবী কষ্ট পাবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম, এ কাউসার দিয়ে আপনার সম্মান দুনিয়াতে কেয়ামত পর্যন্ত, শুধু না কেয়ামতের দিনও কাউসারের দ্বারা আপনার সম্মান উঁচু থাকবে। কাউসারের অনেক অর্থের এক অর্থ হলো রুহানি সন্তান। নবীর যদিও জন্মগত কোনো ছেলে নাই, কিন্তু এখনো দেড় হাজার বছর পর এই জমিনে কোটি 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 মুসলমান নবীর রুহানি সন্তান আছে। নবীর বিরুদ্ধে কথা বললে জীবন দিয়া প্রতিবাদ করবে। ইমামুল আউয়ালিন
মিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউয়ালিন। ও আল্লাহর বান্দারা, ও বিদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী আপনাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিলেন। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো ধর্ম, কোনো সংবিধান নারীদের সম্মান বাড়াতে পারে নাই, বাড়িয়েছে আল্লাহ কোরআনের সংবিধান দিয়া আমার নবীর মাধ্যমে। বর্তমান দুনিয়াতে যারা নিজেদের থেকে নারীকে একটু সম্মান দিতে চায় কোরআন বাদ দিয়া, এদের দ্বারা নারীর সম্মান হয় না, বরং নারীরা পদে পদে হয় অপমান, সম্মান হয় না অপমান, অপমান। নারী কেন কাজ করবে পুরুষের মতো, রৌদ্রের মধ্যে কষ্ট কেন করবে? ইসলাম কি বলে, নারী যদি ঘরের মধ্যে থাকে বেতন ঠিকমতো সরকার দিয়া দাও, প্রতিবন্ধী থাকলে কোনো কাজ নাই, ও ঘরে থাকবে সরকারি কোষাগার থেকে বেতন দিয়া দাও, নারী কোনো কষ্ট করতে পারবে না। ও তো জন্মগতভাবেই কষ্ট করে, জীবনভর বাবার অন্তরালে থাইকা জীবনভর কষ্ট করলো, স্বামীর ঘরে আইসা সন্তান নিয়ে কতটা কষ্ট করলো, এই কষ্ট সারা দুনিয়ার কষ্টের সমতুল্য হবে না। সংসার ঠিক রাখা, বাচ্চা কান্না করে এটা ঠিক রাখা, রাতে আরামে ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, সবগুলো মেনটেন করে এই নারী। আল্লাহ এত সম্মানই নবীর মাধ্যমে দিয়েছেন, বিধবা নারীর সম্মান ইসলাম দিয়েছে, কন্যার সম্মান ইসলাম দিয়েছে, পৃথিবীর কেউ দেয় না। আল্লাহর কসম, যারা বলে ইসলাম দেয় না নারীর অধিকার, এরা ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, নারীদের চূড়ান্ত দুশ্মন। নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় রাস্তায়, ইসলাম নারীর অধিকার দেয় নাই। আফসুস, অথচ নারীর মর্যাদা ইসলাম কতটা দিয়েছে এর কোনো সীমানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার এই চূড়ান্ত খারাপ চরিত্রের মানুষের মাঝে রহমতের নবীকে পাঠাইলেন, উত্তম আদর্শ নিয়া নবীজি আসছেন। মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে, রহমতের নবী, কাউকে গালি দেন না, কেমন আদর্শ। এরে নবীরা আসে, রহমতের নবীর 63 বছর হায়াত, বিন্দু থেকে বিন্দু জীবনে একবারের জন্য কাউকে গালি দেন নাই, দিবে দূরের কথা, কারো গালির জবাবও নবী দেন নাই। আরো আশ্চর্য কথা শুনে যাও, ও নবীর আশেকেরা, আমার নবী 63 বছর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী, সামনে দাঁড়াইয়া ইহুদি নবীরে গালি দেয়, হুদা খামাকা আবু বকর দাঁড়ানো, মেজাজ গরম হয়ে যাইতেছি, নবী বলে জবাব দিও না, ইহুদি এক চাটিয়া নবীরে গালি দেয়, নবী চুপচাপ বসে আছেন। এবার নবী কিছুক্ষণ পরে দেখে আবু বকর সইতে পারে না, দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলো, নবীর মনটা বেজার হয়ে গেল, ইহুদি চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি মনটা বেজার করলেন আমি দাঁড়ানোর কারণে, কারণটা কি? বলে আবু বকর, যখন ইহুদি আমাকে এক চাটিয়া গালি দেয়, তুমি আমি বসেছিলাম, আল্লাহ এক ফেরেশতা পাঠিয়ে দিছে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য, রহমতের ফেরেশতা, তুমি যখন জবাবের জন্য দাঁড়াইছো রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বড় বেজার, নিজের হাতে বিচার না নিয়া আল্লাহর হাতে ছেড়ে দাও, বিচার বড় কঠিন। আমরা তো আল্লাহর হাতে দিতে চাই না, নিজের হাতে নিতে চাই, আল্লাহ হেদায়াত দান করুন। মায়ার নবী, কেমন মায়ার নবী, আমার নবী, আমাদের গর্ব এই নবীর উম্মত হওয়ার জন্য, কত নবীদের আক্ষেপ ছিল, আর আল্লাহ আমাদেরকে দয়া কইরা ওই নবীর উম্মত বানাইছেন। আমাদের দাম কত, নবী বলেন আমি মুহাম্মদ জান্নাতে ডুবব, আর আমার উম্মত আগে ডুববে, অন্য কোন উম্মত ঢুকার পারমিশন নাই জান্নাতে, কিন্তু আমরা সেই উম্মত হতে পারলাম। আমি একটু আগেই কিন্তু বলেছিলাম, আমি হুজুর হতে বলি নাই, আপনার মতো জেনারেল লাইনের ছাত্র স্কুলে পড়ে কলেজে পড়ে যুবক, তোমার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হবে, তুমি দেশ পরিচালনা করবা তোমার আদর্শ দিয়ে,
দিয়ে সমাজকে উজ্জ্বল করবা। তোমার চেহারার দিকে তাকাইলে নূর নাই কেন? তোমার জবানের ব্যবহারে মোহাব্বত নাই কেন? সারা রাত মোবাইল চালায়া চরিত্রকে ধ্বংস করেছ। মা বাবার সাথেও ব্যবহার ভালো করো না, ভাইয়ের সাথে ভালো না, বোনের সাথে ভালো না, সারা দিন রাত্র মোবাইল মোবাইল মোবাইল, চেহারাটাও নষ্ট চরিত্রটাও নষ্ট। অথচ তোমার মতো যুবক আজকে দেখো সমন্বয়কদের যুবকদের কত সুনাম সারা দেশের মধ্যে সারা দুনিয়ার ভেতর। চরিত্র যদি খারাপ হইতো কেউ তাদের নাম নিত না। তুমি ডাক্তার হও, আল্লাহ কবুল করুন, আমি কলিজা দিয়ে দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো কোনো শিক্ষকরা কষ্ট না পায়। কারণ তুমি যদি সম্মানের জীবন চাও ডাক্তার হইয়াও সম্ভব, তবে চরিত্র ঠিক রাখো, আদব নিয়ে চলো, আল্লাহর হুকুম নবীর তরিকায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে আছে না নাই সত্য বলো? তোমাকে তুমি প্রশ্ন করো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? নিজের মনটা একটু প্রশ্ন করো রে বাবা। আমি তোমাকে এতক্ষণ বয়ান করে শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই, তবে অনুরোধ করে বলবো তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রে আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে অভাব নাই। তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতো ব্যবসায়ী বাবা আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, সত্য কথার সাক্ষীটা দেন আছে না নাই? বলেন আপনি কেন পারেন না, আপনি কেন হারাম টাকায় ব্যবসা করেন, আর ওই টাকাগুলো আবার ছেলে মেয়েকে খাওয়াইয়া আপনার সন্তানের রক্তটা কেন নাপাক করেন? আপনি নিজে হারাম খাইয়া নিজের রক্ত নাপাক কইরা কবরে যাইয়া পিঠা খাবেন আপনার বিষয়, কিন্তু নাবালক বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওই বাচ্চাটারে সুদের টাকা খাওয়াইয়া কেন রক্ত নাপাক করো? তোমার মতো বাপ নামের অযোগ্য বাপ দুনিয়ায় কেউ নাই। নাবালক বাচ্চার কোনো দোষ আছে? সুদের টাকা বাচ্চাকে খাওয়াও কেন? ঘরের মায়ের কোনো দোষ আছে? মাকে কেন তুমি নাপাক টাকা খাওয়াইয়া রক্ত নাপাক করতেছো? মায়ের রক্ত তো পবিত্র, সন্তানের রক্ত তো পবিত্র, তুমি খাইয়া মরো, তোমার জিব্বা দিয়া তুমি জেনে শুনে খাইয়া মরো, সন্তান নাবালক ওর রক্ত পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়াও? আল্লাহর কাছে কি জবাব দিবা? শান্তি দুনিয়াও নাই পরকালেও নাই, লাশটা পর্যন্ত কবরে রাখতে পারে না, কিস্তি আদায়ের জন্য লোকেরা এসে দাঁড়ায় কয় কিস্তি দাও এরপরে লাশ কবরে নাও, কি মিথ্যা বলছি? হ্যাঁ, আর লজ্জা কবে হবে? প্রয়োজনে না খাইয়া মরো তারপর হারাম খাইও না রে মুমিন, সন্তানটাকে হারাম খাওয়াইয়া রক্তটারে নাপাক করিও না রে বাবা। করোনার ভেতরে কত বড় বড় টাকাওয়ালারা মাটির সাথে মিশে গেছে, কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া কারো কাছে ভিক্ষার হাত বিছায় নাই। আপনি তো ট্রিপল মাস্ক লাগাইছেন করোনা, হ্যাঁ বাবায় মারা গেছে করোনা, খেয়াল করেন, বলবো না মোনাজাত দিব, বাবায় মারা গেছে করোনাই, ছেলে কয় টাকাওয়ালা ছেলে শিক্ষিত, এলাকার গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটারে টান দিয়ে রাস্তায় ফেলে রাখ, রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে, বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো সন্তানের খবর নিল না। এই সোনার বাংলাদেশে ইতিহাস ভুলে যায় না রে মুমিন, শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা আর আমার ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া কাফন ভরাইয়া এরপরে জানাজা পড়ায় কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে না। আর তুমি তিনটা মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক, মাস্কে কি মরণ থেকে বাঁচাইতে পারে? যমুনা গ্রুপের মালিকেরে ধরছে করোনায় ঠাইসে ধরছে, এত মাস্ক হাতের মধ্যে গ্লোভস লাগানো, হাজার হাজার কোটি টাকার মালিক
তাড়াতাড়ি আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ও ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, আমার প্রাণটা ভিক্ষা দাও। পারছে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে বাবা, তোমার মতো কত যুবক স্কুলে পড়িয়াও নামাজ সারে না, বলো তুমি কেন পারবা না, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় একবারও নামাজ সারে না, তুমি কেন পারবা না, তোমার মতো যুবক আজকে চাকরি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না, তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে তারপরও নামাজ সারে না, আসেনি, তুমি কেন পারবা না রে বাবা, এখনো তওবা করে নাও। আসলে কি কোরআন হাদিস মিথ্যা মনে করছো না? একটা প্রমাণ দাও, যদি কোরআনে ভুল আছে একটা প্রমাণ দিতে পারো, এখন দাড়িটা কেটে ফেলবো, কোরআন শরীফ জ্বালায় দিব, কারণ ভুল কোরআন আমরা কখনো মানি না। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আমি তোমাকে বলবো রে বাবা, তোমার বুদ্ধি আছে আমার নাই, বিষয়টা এমন না, টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না, লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন জামা ফালাই না, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এটা বুঝার পরেও কেন দাড়ি কাটলাম না, সাটলাম না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোরআনটা পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বানায় বয়ান দিয়ে কয়, আমি জান্নাত বানাইছি, আমি জাহান্নাম বানাইছি, এই জান্নাতেও কিছু মানুষ যাবে, জাহান্নামেও কিছু মানুষ যাবে, কারা যাবে আল্লাহ তাও বলেছেন। এই যুবকেরা বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? এগুলো মিথ্যা। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে তাও বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ কোরআনে তাও বিস্তারিত বয়ান করেছেন, এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে কোনো অসুস্থতা নাই, যেখানে যুবক হইয়া ডুববে কোনোদিন বুড়া হবে না, জান্নাতীদের দাড়ি কখনো উঠবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীদের কখনো বাথরুমের ব্যাগ হবে না, জান্নাতীরা তো আরামে থাকবে যেখানে কোনো অশান্তি নাই। আর যারা গুনাহগার জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন আল্লাহ পাক তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। নামাজ সারিয়া দেওয়া গুনার কাজ, বেপর্দায় যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তারে দেখা, কবিরা গুনা গুনাহের কাজ। একটা কবিরা গুনার নিম্নে শাস্তি 7,000 বছর জাহান্নামের আগুন। মিথ্যা বলা গুনা, কারো হক নষ্ট করা গুনা, গালি দেওয়া গুনা, সুদ খাওয়া গুনা, চুরি করা গুনা, ডাকাতি করা গুনা, ভাইয়ের হক নষ্ট করা গুনা, বাবার সাথে বেয়াদবি করা গুনা, মায়ের হক নষ্ট করা গুনা, এই যে গুনা করতেছো, ওয়াল্লাহ বান্দারা তওবা না করিয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও, আমার আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ও নবী বলে দেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, জাহান্নামের হাঙ্কাবেদের হাতে পায়ে শিকল লাগানো হবে, ওই জাহান্নামের আগুন দিয়ে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ফুনা হয়ে যাবে। আমার আম্মা যান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, আর নবীকে দেখে
দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, হাশরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তা আমি কান্না করি। কঠিন অবস্থা হবে হাশরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, সূর্যের গমিজ্জ গরমে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন অবস্থা হবে হাশরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, ঈসা নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না, সর্বশেষ আমি মুহাম্মদের কাছে আসবে। দেখবে উম্মতেরা আম্মাজান বলে, নবী যেই কেয়ামতের ময়দানে মূসা নবী কাঁদবেন, যেই হাশরের ভয়ঙ্কর দিন ঈসা নবী কান্নায় বিভোর হয়ে যাবে, ওই সময় উম্মতেরা পাগল হইয়া আপনারে তালাশ করিয়া কোথায় পাবে? নবী বলেন, আয়েশা, আমি আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। ঈসা নবী কাঁদবেন নিজের জন্য, মূসা নবী কান্না করবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য, আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব। একবারও আমার জন্য কাঁদব না, আমি বারবার কান্না করব আর বলব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আপনি বেঁচে বেঁচে আপনার উম্মতগুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, ও আয়েশা, আমার মনটা খুশিতে ভরিয়া যাবে, আমি আমার উম্মতগুলোর ধরিয়া ধরিয়া জান্নাতের রাস্তায় নিয়ে হাজির হয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো, আয় ও আমার আদরের উম্মতের আয়, আমি নবী তোদের ডানিয়া জান্নাতে যাব না, ও দাড়ি কামানেওয়ালারা যুবক, ও বেপর্দাওয়ালা মা বোনেরা, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, তওবা করে নাও, চোখের পানি সরে আমার আল্লাহর মনে মনে ডাকো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার আর কেউ নেই, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপর্দায় চললাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, মা বাবা জানে না, আল্লাহ জানেন, জবানের দ্বারা কত গুনাহ করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ও দয়ার মালিক, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, ও যুবক দুই ফোঁটা চোখের পানি সেরে একটু তওবা করো আর মা বাবারে কাঁদাইও না, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আর জাহান্নামের পথে চলবো না, গুনাহ করবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করবো না, নবীর বিরুদ্ধে যাব না, সুন্নাত অনুযায়ী চলবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, যদি তওবা করার নিয়ত হই এই থাকে
দেখে রে বাবা, চোখে যদি পানি আসে দিলটা নরম হয়, সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীর মতো ব্যক্তিকে দেখিয়া বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেললো। জানি না কার কপালটা আবু জাহালের মতো খারাপ আর কার কপালটা ওমরের মতো ভালো। যদি কপাল ভালো হইয়া থাকে জীবনে কত নামাজ সারলা, বেপর্দায় চললা, মোবাইলে কত সময় নষ্ট করলা। এখনো যদি ভালো চাও তওবা করো, স্কুলে পড়ি কলেজে পড়ি যেখানেই থাকি আর নামাজ সারব না, বেপর্দায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব। তওবা করার মতো যদি খাঁটি কারো নিয়ত অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখ দেখায় দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করিয়া নেন, আয় আল্লাহ আমরা নামাজ সারব না, বেপর্দায় চলব না, দাড়ি কাটব না। ও আল্লাহ, তাকে দেখে আমার কোন যুবকের হাত দুইটা উঁচু করে ফেলেছে, পর্দার আলালের কোন মা বোনেরা যেন উঁচু হাত দিয়ে তওবা করতেছে। ও আল্লাহ, তারা তওবা করতেছে আর নামাজ সারবে না, বেপর্দায় চলবে না, মা বাবারে কষ্ট দিবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না, নবীর সুন্নাত অনুযায়ী চলবে। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ادير مالي গভীর রাত কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, ওলামায়ে কেরাম মুরব্বীরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা কত হাজি সাহেবরা হাত তুলেছে, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন, আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন রে আল্লাহ। আমরা সবাই গুনাগার, জাহান্নামের আসামি, তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না, বেপর্দায় চলব না, আর নামাজ সারব না, মা বাবার অবাধ্য হব না, নবীর তরিকা মেনে চলব, উলামায়ে আহলে হকের পরামর্শে চলব। মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় ময়দানের সবাইকে কবুল করে নেন, মাহফিল কমিটিকে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমান ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মেহরবানি করে পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ,
মেহরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, আয় আল্লাহ সবার জিন্দেগি শান্তির জিন্দেগি বানায় দেন, ওলামায় আহলে।